আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে নভেম্বর মাসের 24 তারিখ, আমি আসলাম বাড়িতে, আমার সখীপুরের বড়বাজপাড়া আমার বাড়ি। এই যে আমি যেখানে দাঁড়াই আছি, একটা সড়ক পারে, সড়কের উপরে, যেটা কাঁচা সড়ক, এটা এই বড় বাইদের উপরে আছে। এই এই বাইদটার নাম হলো বড় বাইদ, এটার নাম হলো বাইদ এবং বড় বাইদ। বাইদের কিন্তু সৌন্দর্য আছে, দেখেন, শুধু নদী পাহাড় এগুলি না, এদিকে পাহাড় বা চালা বলে এটাকে, ওদিকেও চালা, মাঝখানে যে নিচু জায়গাটা যেখানে প্রচুর ধান হয় সেটা হচ্ছে এই বাইদ। এবং এই গ্রামে অনেকগুলা বাইদ আছে, তবে এই বাইদটা হলো বড় বাইদ। এই বড় বাইদের পাড়ে যে সমস্ত বাড়ি এগুলি নিয়ে গড়ে উঠছে বড় বাইদ পাড়া, একটা গ্রাম, বেশি ঘর বেশি না, ধরেন ফ্যামিলি হয়তো থাকে 50-60টার মতো আর কি। এই গ্রামের এই 50-60টা ফ্যামিলির 110 জন প্রবাসে থাকে, তাদের একটা সমিতিও আছে, প্রবাস প্রবাসী কল্যাণ সমিতি, এই জন্য বলছি 110 জন। এই এই এইবার প্রচুর ধান হইতেছে, দেখা যাচ্ছে ধান হচ্ছে, এই বড় বাইদের ধানেই আমাদের বেশি খরচ যোগান হয় সারা বছরে। ভাই ভালো আছেন না? ভাই কোথায় যেতেছেন? কি আপনার ক্ষেত্রে এটা ওই যে ওইটা না, এইটা কার ক্ষেত? সাইফুলের। ওনারা যে ধান কাটছে, ওনার বাড়ি কোথায়? সুনাম গোস্তি আসতো। হ্যাঁ, আপনারা প্রতি বছরই কি এদিকে ধান কাটতে আসেন না? এবার আগে আসতো সেই ইয়ে থেকে, ওই চরে থেকে আসতো, তাই না? চরে থেকে আসতো ধান কাটতে। এইবার কি ধান বেশি হয়েছে অন্য বছর? আপনার সাথে কে কে গেছিল? আমার বউ আর আমি গেছিলাম। ওখানে গিয়ে কি কি করলেন? মদিনা গিয়ে মক্কা আসলাম 7 দিন, মদিনা আসলাম 7 দিন, তারপরে সব কিছু আলাদা হয়েছে, সব যাইছে। এখানে মুখের কাছে কি কি দেখলেন মদিনা? কি কি দেখছেন ভাই? কড়া কমু কওয়ার আমার কজো নাই, বহুত জিনিস দেখি, বহুত জিনিস, বহুত বহুত। তারপরে ইয়ে গেছিলাম আপনার এই সামসিদ আছে না, সেইখানে গেছিলাম, বহুত পাহাড়ে গেছিলাম, বহু জায়গা গেছিলাম আমি, বহু জায়গা, বহু জায়গায় ঘুরেছি। কয়দিন ছিলেন? 16 দিন, 14 দিন, 14 দিন। আপনার সাথে কে কে গেছিল? আমার সাথে গেছে মহা আশ্রয় আর তার বউ, আর আমার এজিয়া গেছাল, তারপরে নাসিনে গেছাল, গেছে কয়েকজন গেছিলাম আর কি, মারা গেছিলাম। আর এই যে কলা গাছ আছে না, এমুর আছে, আজিস আর আবুল নাই, তারা হৈদর পয়সা নাই গেছে গা। পানি আহে না, পানিতে আহেও না, আমার তো যাওয়া খুব কঠিন।
পরবাইদের যে এই যে এইগুলো আছে, এই যে এই যে কালবার্ট, এটা কালবার্টই বলে না, এর নিচ দিয়ে পানি যায়, পানি গিয়ে ওখানে দেখবে যে একটা জলাশয় তৈরি হয়। এখানে কিন্তু ধান আবাদ করা যায় না। এখানে বর্ষাকালে এখানে বাচ্চারা গোসল করে, আমরা যখন ছোট ছিলাম এখানেই গোসল করতাম। এটাকে বলে সড়ক পার, এবং যখন পানি টান পড়ে তখন ওই যে মাছ ধরে, যে শিব জাল ফেলে মাছ ধরে, এখনো সেই মাছাটা রয়ে গেছে। এখন আমি বুঝি যে বেগু আছে না, হ্যাঁ বেগু আইনা তাহলে এই জায়গাটা কাটার কাটি, এটা পুকুরের নাগর বানাবো এই জায়গায়। হ্যাঁ আব্দুল গহুরের পরিবেশ জায়গাটা বেঁচে নিছে আর কাশে কইলো জায়গা তো হেনে দিয়ে দিব, পেঁয়াজে দিব, কিন্তু যে বর্ষাকালে তো ডুবে যাবো। বর্ষাকালে জীবন মাসে খায় এই যে, না না যখন পুকুর কাটবে তখন তো ডুবে যাবো পুকুর। ও সিস্টেম করে নেবো, আচ্ছা ঠিক আছে। ওই যে চালাটা দেখছেন ওই গাছের আড়ালেই আমাদের বাড়ি, আমি ওই বাড়িতে যাব, ওখানে আমি থাকবো আজকে। আজকে ই আছে, মাহফিল আছে আমাদের, আমাদের এই মাদ্রাসার প্রাঙ্গনে মাহফিল আছে, ওখানে আমাকে প্রধান অতিথি মানেছে, যদি আমি এই এই গ্রামেরই ছেলে আমার অতিথি মানেছে। আজকে এই জন্য আসছি, কিছুক্ষণ পর আবার জুমার নামাজ হবে, জুমার নামাজের পরে একটু বেড়াবো গ্রাম দিয়ে। আমি আসলে দেখালাম আপনাদেরকে আমার যে স্মৃতি বিজড়িত, যেখানে আমি ছোটকালে এখানে অনেক বসে থাকছি এই জলাশয়ের কাছে, এখানে গোসল করছি, এই বাইদে আমি মাছ ধরছি, এই বাইদে আমি চাষ করছি বড়দের সাথে। সেই জায়গাটা আমি আসতে একটু দাঁড়াই, কিছুক্ষণ ভিডিও করি, দেখেন শেষ করছি, আল্লাহ হাফেজ। দেখালাম বড় বাইত পাড়া, বড় বাইত সড়ক পাড়ে দাঁড়িয়ে।